অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গেছে। অভিষেক প্যান্ডোরার বাক্স খুলে দিলে বাংলায় বিজেপি পতাকা তোলার লোক পাবে না। হিরণ বিতর্কে মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্র। অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গেছে। অভিষেক প্যান্ডোরার বাক্স খুলে দিলে বাংলায় বিজেপি পতাকা তোলার লোক পাবে না। হিরণ বিতর্কে এমনই মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্র। কে জয়েন করবে কে জয়েন করবে না, এটা তো আমাদের পার্টির দলীয় নেতৃত্বের ব্যাপার। তো এভরিবডি অ্যান্ড এনিবডি ইজ ওয়েলকাম। যদি শত্রুঘ্ন সিনহা আসতে পারেন বা আরও বিজেপির অনেক এমএলএ বিশ্বজিৎ বনগাঁ থেকে আসতে পারে। আমার তো মনে হয় শুধু হিরণের নাম আপনি বলছেন, অভিষেকের কাছে যে মোড়া খামটা রয়েছে তাতে অনেকগুলো হরিণ ধরা পড়ে গেছে, অভিষেক নামটা বের করছে না। ঠিক আছে, থ্যাংকস টু অভিষেক, কারণ যদি এক্ষুনি প্যান্ডোরা বক্স ওপেন করে দেয় তাহলে বিজেপি পার্টিটার পশ্চিমবঙ্গে পতাকা তোলার লোক পাবে না। আপনারা শুনলেন যে তৃণমূল বিধায়ক মদন মিত্র যেমনটা বলছেন, অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গেছে। অভিষেক প্যান্ডোরার বাক্স খুলে দিলে বাংলায় বিজেপি পতাকা তোলার লোক পাবে না। হিরণ বিতর্কে এমনই মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গেছে। অভিষেক প্যান্ডোরার বাক্স খুলে দিলে বাংলায় বিজেপি পতাকা তোলার লোক পাবে না, এমনই মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। হিরণ বিতর্কে এমনই মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলছেন যে অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গেছে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল দা, অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গেছে, অভিষেক প্যান্ডোরার বাক্স খুলে দিলে বাংলায় বিজেপি পতাকা তোলার লোক পাবে না, হিরণ বিতর্কে এমনই মন্তব্য করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। অভিষেকের গণ্ডির বাইরে আছে, তো জানলো কি করে অভিষেকের কাছে কি আছে না আছে? যার অভিষেকের কাছেই ঠাই নেই, অভিষেকেরই একটা অ্যাপয়েন্টমেন্ট পায় না, তার মুখে এই সমস্ত কথা তো গল্প ছাড়া আর কিছুই নয়। সেই কারণে অলিক কল্পনার যুগে কিছু তৃণমূল নেতা আছে, কিছু তৃণমূল নেতাকে ওই কালীঘাটের পরিবার ক্যামোফ্লেক্স করে রেখেছে, সেই কারণের জন্য তারা ওই দিবাস্বপ্ন দেখতে থাকে। আগে নিজেদের ঘর বাঁচাক, তারপরে অপরকে নিয়ে এই জাতীয় কাহিনী ফাঁদবে। অনেক ধন্যবাদ আপনাকে। পঞ্চায়েত প্রধানের অফিসে তার চেয়ারে বসে দলীয় কর্মসূচি সারছেন মেদিনীপুর সদরের তৃণমূল ব্লক সভাপতি। তারই একপাশে বসে রয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। পশ্চিম মেদিনীপুরের পাঁচকুড়ির এক নম্বর পঞ্চায়েত অফিসের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলকে নিশানা বিজেপির। সরকারি দপ্তরগুলি তৃণমূলের পাঁচটি অফিসের জন্য লিজে দেওয়া হয়েছে, খোঁচা দিয়েছে বিজেপি। ওনারা সম্মানীয় ব্যক্তি, তাই তিনি চেয়ার ছেড়েছেন বিতর্কের মুখে সাফাই প্রধানের। দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবেই কাজকর্ম খতিয়ে দেখতে যান বলে দাবি ব্লক সভাপতির। প্রধানের চেয়ারে কেউ বসেনি, সেটা পাশে রাখা ছিল দাবি তৃণমূল জেলা সভাপতির। জেলা সভাপতি যদি নিজের পেজ থেকে এই ধরনের অসাংবিধানিক কাজকর্ম প্রচার করেন, পোস্ট করেন, তাহলে আমরা বিরোধী দল হিসেবে এটা তো তুলে ধরবো জনসম্মুখে, এটা তো আমাদের স্বাভাবিক কর্তব্যের মধ্যে পড়ে।